এই হাত দিয়া হারাম ধরব না, এই হাত দিয়া হারাম ছুঁইব না, এই হাত দিয়া অন্যায় ভাবে কাউকে থাপ্পড় দিব না, এই হাত দিয়া জালিমকে কোনদিন বুট দিব না, এই হাত দিয়া যারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনদিন সমস্তের জন্য সিল দেব কথা বলেন মুসলমানদের পায়ের কোড আছে বাতিলের আন্দোলন করতে গিয়ে কোনদিন রাজপথ কাঁপাব না মিথ্যার আন্দোলন করতে গিয়ে জাল জালিয়াতির আন্দোলন করতে গিয়ে যেখানে মানবতার অপমান যেখানে সভ্যতার অপমান যেখানে মানুষের অধিকার মানুষ ফিরে পায় না যেখানে মদের আসর ছড়ায় যেখানে জুয়ার আসর ছড়ায় যেখানে নারীরা চরিত্রহীন হয়ে যায় যেখানে পাড়ায় পাড়ায় দর্শন উৎসব হয় যেখানে হোটেলগুলোতে কেবারেতে ভরে যায় ওই আন্দোলনে মুসলমান কোনদিন আন্দোলনে যাবে না পাও দিয়া ওই আন্দোলনে যেও না গোলাম পায়ের একটা কোড আছে সোনার একটা কোড আছে মারার একটা কোড আছে জিব্বার একটা কোড আছে এই জিব্বা দিয়া যেমন তেমন কথা বলা যাবে না এই জিব্বা দিয়া হারাম সাত নেওয়া যাবে না এই জিব্বা দিয়া হারাম কথা বলা যাবে না এই জিব্বা দিয়া বাতিল দিয়ে খুশি করার কথা বলা যাবে না এই জিব্বা দিয়া তেলবাজি করা যাবে না মুনাফেকরে মুনাফেক বলতে হবে বেইমান রে বেইমান বলতে হবে জালিম রে জালিম বলতে হবে কোরআন বিরোধী রে কোরআন বিরোধী বলতে হবে ঠিক কিনা সম্মানিত হাজিরিন এজন্য মুসলমানের একটা কোড আছে একটা সিস্টেম আছে মুসলমান বাথরুমে যাবে একটা সিস্টেম আছে না নাই কথা বলেন না কেন সিস্টেম নাই মুসলমান বাথরুমে যাবে সিস্টেম আছে প্রথমে বাম বাম পা দাও কোন পা আর কোন পা হের পরে নারাই তাকবীর বলে আমি আপনাদের সামনে সূরা আনআম কোরআন শরীফের ৬ নম্বর সূরা কয় নম্বর জোরে বলে যেইরা জোরে কইতে না মনে করবেন এটা বউর কামাই খা আজকে তো চিন্তা রাখবেন কোনটা বউর কামাই খা কয় নম্বর সূরা ৬ নম্বর সূরা এই সূরাটা মাদানী সূরা কি সূরা মাদানী সূরা মাদানায় মানে মদিনা অবতীর্ণ হয়েছে কোথায় অবতীর্ণ হয়েছে মদিনায় মদিনার ভিতরে যে সমস্ত আয়াত এবং যে সূরাগুলি নাজিল হয়েছে প্রত্যেকটা টার্গেট হলো সমাজ জোরে বলেন কি সমাজ কোরআন আল কারিমের মধ্যে যতগুলি সূরা মদিনা নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলেন এই কোরআন দিয়ে সমাজ করো কোরআন দিয়ে আল্লাহ ইসলাম বাঁচাও জোরে কোন ঠিক কিনা কোরআনের একটা আয়াতকে আপনি অস্বীকার করবেন আপনি কাফের ঠিক যেভাবে কইছেন মনে হয় বাঁচতেন না আজকাল আপনাদের অন্তরে দুনিয়ার কারো ভয় আছে কার ভয় আছে আল্লাহ দেহান্ত দিন কার ভয় আছে জোরে বলেন কার পৃথিবীর কোন মানুষের ভয় আল্লাহর ভয় অন্তরে স্থান দিবেন দুনিয়ার ভয় অন্তর থেকে বাহির করে দিবেন এটা হলো মুমিনের লক্ষণ তাহলে কোরআনের একটা আয়াত আপনি অস্বীকার করবেন আপনি জোরে বলেন আপনি আরো বলেন আপনি ফয়সালা কার আল্লাহ জোরে বলেন কার ফয়সালা আল্লাহ না আমার বাপের ফয়সালা এটা আল্লাহ আপনার আব্বার ফয়সালা কার আল্লাহ আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযা ويوم القيامة يردون إلى أشد العذاب
কার কথা জোরে বলেন কার কথা কোরআনের এক অংশ মানবা আর যারা এক অংশ মানবা না এক অংশের উপরে যারা ঈমান আনবা আরেক অংশের উপরে যারা কুফরি করবা অস্বীকার করবা অমান্য করবা অগ্রাহ্য করবা হে পৃথিবীর মানুষ দুনিয়ার জীবনে তোমার ধ্বংস হবে এবং পরকালে আল্লাহর গজব আযাবের ভিতরে তুমি নিবেদিত হয়ে যাবে নাউযুবিল্লাহ এই যে ভয় দিয়েছেন কে জোরে বলো কার ভয় এটা কোনো পুলিশের ভয় না র‍্যাবের ভয় না কোনো নেতার ভয় না কার ভয় আল্লাহ জোরে বলেন আল্লাহ আপনার আওয়াজ গুলো ছোট করে এই যে ভাই পিছনে যারা যে সমস্ত ভাইরা বইছেন পিছনে আপনার কোনো বাগবার সম্ভাবনা আছে নাকি কত কত ভেঙে যাবো গা কাছে কাছে বসেন কোরআনের দর্স সোয়াব পাবেন এই যে গেটের মধ্যে কতগুলি ভাই বসে খাড়া দাঁড়ায় রয়েছে হাঁটতেছে কিছু কোনো ফারে বাগবে ঠিক না আর কথা বলেন না কারণ ঠিক না কইছি বাইরে বসে যান তাহলে এই যে ভয় দিয়েছেন আল্লাহ এই ভয়টা দুনিয়ার কারো ভয়টা কার তাহলে আপনি যে তসবিহ পড়ছেন আপনি যে সলাৎ আদায় করছেন আপনার 18 বছরের মেয়ে সে যে মাথায় কাপড় দিচ্ছে না আপনার তো কোনো মাথায় ব্যথা নেই যেরকম ঠিক কিনা সলাৎ আদায় করার জন্য যে আল্লাহ এটাকে ফরজ আইন করে দিয়েছেন ওই একই আল্লাহ মেয়ের মাথায় কাপড় তুলে দেওয়া ফরজ আইন করে দিয়েছেন ওই একই আল্লাহ কোরআনের সমাজ করো আল্লাহ পাক তা হুকুম দিয়েছেন কথা বলে ওই একই আল্লাহ সমাজ বদলের জন্য ইসলাম কায়েমের শর্ত দিয়েছেন জোরে বলে ওই একই আল্লাহ কোরআনের সমাজ করো আল কোরআনে একত্রিত হওয়ার আন্দোলনের স্লোগান দিয়েছেন এক অংশ মানে আরো অংশ ছাড়েন জোরে কোন ঠিক কিনা আল্লাহর কসম করে বলি মুনাফেক অবস্থায় কবরে যেতে হবে মানবেন সবটুকু দাবি টাকা আর জোরে বলেন দাবি টাকা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমরা তো খাই খাওয়ার পরে মিষ্টি খাই সুন্নাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া কি সুন্নাত কিন্তু আল্লাহ নবী সুন্নাত পালন করেছেন রক্ত দিয়ে জোরে বলেন কোরআনের কর্মী হয়ে দেশে দেশে ফিরেছেন আঘাত সইছেন শুধু ইসলামের জন্য জোরে বলেন ইসলামের জন্য মায়ের খাওয়া জেলে যাওয়া এটাও সুন্নাত আপনি কেমনে ভুলে গেলেন ইনফিরু খিফাফা ওয়া থিকালা হালকা বাড়ি যা আছে তাই নেমে পড়ো এই অর্ডার দিয়েছেন কে এই অর্ডার বাস্তবায়ন করেছেন নবী তার সাথে ছিলেন সাহাবী হয় আপনি আল্লাহর বিধান মানেন না হয় নবীর আদর্শ মানেন না হয় সাহাবীর আন্দোলন মানেন যে কোনোটা আপনাকে শিখিয়ে দিবে যে কোনোটা আপনাকে বলে দিবে ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম সুবহানাল্লাহ বলেন হে মানুষ জাতি তোমাদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করলে আমার আল্লাহ তোমাদের ভাগ্য পরিবর্তন করবেন না তোমরা চেষ্টা চালিয়ে যাবে সমাজ বদলে হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ যতদিন যাবত এই সমাজের ভিতরে জাহিলিয়াত নির্মূল না হয় যতদিন যাবত হায়ান জুয়া
কেসনো দেশবৃত্তি প্রতিতাবৃত্তি লুচ্চামি বজ্জতি হারামি ইত্তিজিং থেকে যত রকমের সামাজিক অনাচার দুরাচার ব্যভিচার লুবন্ধ না হয় আল্লাহর গোলাম অতদিন তুমি লড়াই করো এই ময়দান সারা যাবে না জাহিলিয়াত আমাদের সমাজে আছে না নাই ব্যবসাখানা আছে না নাই ইপটিজিং আছে না নাই আলেমদেরকে হুমকি ধুমকি আছে না নাই জেলের ভিতরে আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ যতদিন পর্যন্ত সমাজের ভিতরে জাহেলিয়াত নির্মূল না হয় অতদিন পর্যন্ত তুমি সমাজকে ছেড়ে যাবে না এই সমাজের ভিতরে তুমি লড়তে থাকবে যতদিন পর্যন্ত জাহেলিয়াত নির্মূল না হয় জোরে কোন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ বলেন দেখেন আল্লাহর কোরআনের আয়াতের ধরন কিছু আয়াত আছে স্পষ্ট ব্যক্তি বিশেষ আর কিছু আয়াত আছে আপনি ব্যবসায়ী আপনার জন্য আপনি রাষ্ট্রের এমপি মন্ত্রী আপনার জন্য আপনি বিভিন্ন চাকরি বাকরি করেন কৃষক আপনার জন্য আর কমন কিছু আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার তখন আপনি এর ভিতরে চলে আসছে সুবহানাল্লাহ বলে আপনি যদি ব্যবসার আয়াত না মানেন যেহেতু আপনি ব্যবসা করেন না আপনি কিন্তু দায়ী না কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তখন আপনি এর মধ্যে চলে আসছে সুবহানাল্লাহ বলে মালাকুম ইদা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ তাকাতুম ইলাল আরদ أرضيتم بالحياة الدنيا من الآخرة سبحان الله বলেন হে ইমানদার কি হলো হলোটা কি বললাম তো রাস্তায় বের হও না কেন জমিন আঁকড়ে কেন পড়ে আছো ডাক দিয়েছেন কে আর হযরত বলে কে ডাক দিয়েছে কাদের হযরত বলেন কাদের ইমানদারদের আপনি যদি ইমানদার দাবি হয়ে থাকেন তাহলে যেহেতু আপনাকে আল্লাহ পাক ডাক দিয়েছেন হে ইমানদার তোমাকে ডাক দিলাম জমি আঁকড়ে কেন পড়ে আছো সুবহানাল্লাহ বলেন ওই সময় আল্লাহর কথা মানা হারাম না উচিত আর জোরে কোন হারাম না উচিত এগুলি ফরজ ফরজ আইনের আয়াত সম্মানিত হাজিরিন আরেক আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة سبحان الله বলে হে ইমানদার আমার সাথে ব্যবসা করবি ব্যবসা ডাক দিয়েছেন কে আর হযরত বলে কে ও আল্লাহ তোমার সাথে ব্যবসা করলে কি লাভ হবে ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ অতীত জীবনের গুনাহগুলি মাফ করে দিব সুবহানাল্লাহ ডাক দিয়েছেন কে কাদের ও আল্লাহ তুমি আর কি করবা ওয়াইদখিলুকুম জান্নাত আমি আল্লাহ তোমার জান্নাতে ঢুকাই দিব সুবহানাল্লাহ ডাক দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন মুসলমানদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন ولا تموتن إلا وأنتم مسلمون الله مسلمان না হয়ে যেন মরণ না সে গোলাম ডাক দিয়েছেন কে আর যে বলেন কে মুসলমানদের দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ আর জানিয়ে দিয়েছেন শোনো ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى
যারা এই চেহারাটাকে আল্লাহর জন্য পাঠিয়ে দিল আল্লাহর জন্য বরাদ্দ করলো আল্লাহর আনুগত্যে যার মাথাটা মত করে দিল সেই লোকটা আবার লোক মরছে লোক সে এমন একটা শক্ত হাতল ধরেছে যা কোনদিন ছিড়বে না পাতাবনা করবে না সুবহানাল্লাহ ডাক দিয়েছেন কে আরো জন বলেন কে আপনি মুসলমান হ্যাঁ আপনি মুসলমান না আরে কথা বলেন আপনি মুসলমান না ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন গোলাম রে তুই আমার মুসলমান তুই আমার ইসলাম ছাড়া কি তালাশ করো 31 নাইট তো মুসলমানদের না কথা বলেন আজকে কেন কক্সবাজার শাশাস সিবিজ গুলো কেন আজকে উৎসব পৃথিবীর প্রান্তরে প্রান্তরে কেন এত খুশির লীলা এটা তো মুসলমানদের না ভালোবাসা দিবসের নাম নিয়ে আফুল বিতরণ করো এটা তো মুসলমানের নয় খাদ্যার নামে দরজা খুলে টেবিল নিয়ে বসে আছো কেন এটা তো মুসলমানের নয় বিয়ের তালিকা দেওয়ার সাথে সাথে যৌতুকের বান্ডিল যৌতুকের তালিকা কেন দাও এটা তো মুসলমানের নয় হালালের নাম দিয়ে যত অনুষ্ঠান যেগুলো ইসলাম চায় না ওগুলাই তুমি কেন যাও মুসলমানের নয় যে সংস্কৃতির ভিতরে কোরআন নাই ইসলাম নাই আল্লাহ নাই রসুল নাই পরকাল নাই দেশপ্রেম নাই ওই সংস্কৃতি ইসলাম নয় তুমি কেন যাও তুমি ওই কথা কেন মানো যে কথা আল্লাহ বলে নাই তুমি ওই পথে কেন চলো যে পথে রাসূল চলে নাই তুমি ওই আন্দোলন কেন করো যে আন্দোলন ইসলামে নাই আমি বলে দিলাম সব বাতিল সব বাতিল সব বাতিল শুধু তাই নয় বাতিল বলে ক্ষান্ত লয় কেন আমি আল্লাহ জানাই দিলাম ওহু আমি আল্লাহ জানাই দিলাম ওহু আফিল আখিরাতি মিনাল খাসিরিন আর এর রেজাল কিয়ামতের ময়দানে পরকালে আদায় করা হবে ঠিক কিনা আমার ভাইরা ইমানদারকে ডাক দিয়েছেন কে মুসলমানদের দায়িত্ব দিয়েছেন কে আর জোরে বলেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি এমন সংস্কৃতির ভিতরে তুমি যাইবা না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তুমি যদি মুসলমান হও তোমার কুড আছে সুবহানাল্লাহ বলেন মুসলমানদের কুড আছে না নাই আরে কথা বলেন না কেন মুসলমানদের কুড আছে না নাই মুসলমানদের হাতের কুড আছে না নাই ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসলমানের হাতের কুড আছে অন্যায়ভাবে মুসলমান যদি তুমি মুসলমান হও অন্যায়ভাবে কাউকে তুমি আঘাত দিতে পারবা না তাৎপর দিতে পারবা না কথাটা কার আপনি শ্রীপুর বাজার থেকে রিক্সায় উঠলেন আপনি আপনি এটা কোন জায়গা হ্যাঁ আনচার রোড আসলেন 20 টাকা ভাড়া দিলেন আপনি 15 টাকা পয়সা 20 টাকা ভাড়া আপনি কইসা মারলেন তারপর ক্ষমতা আপনার কিন্তু রিক্সাওয়ালা আসে ছোট মানুষ ছোট বলার অধিকার নাই চুপচাপ করে আপনি চলে গেলেন রিক্সাওয়ালা চলে গেল অন্তরের দুঃখ জানেন কে আর কথা বলেন কে জানেন আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন মুসলমান যদি হাও তোমার কুড আছে মুসলমানদের ড্রেস কুট আছে সুবহানাল্লাহ বলেন ও পুরুষ একদম তুমি টাইট পোশাক পরে বুট দেখাইতে পারবা না জনগণ ঠিক কিনা আছে না টাইট পোশাক পরে যুবক তুমি কারে খুব দেখাও তোমার চরিত্র তোমার উদ্দেশ্য কার জনগণ ঠিক কিনা যেই মহিলাটা তার রান দেখায়া
বুক পিট পাসাটা দেখাইয়া রাস্তায় হাঁটে ওর উদ্দেশ্য কি আমার কাছে ওর উদ্দেশ্য কি আপনারা ঋত্বিক রোশনের ড্যাস দেখেন অথবা শাবনুর আপার ড্যাস দেখেন দুইজনের ড্যাস দেখেন একজন ইন্ডিয়ান হিরো আর একজন বাংলাদেশের হিরো শাবনুর যখন ড্যাস করে পুরুষের সামনে নিজের দেহকে দেখায় ঋত্বিক যখন ড্যাস করে অথবা আমাদের যে মোরে ভূত হয়ে গেছে একজন নায়ক কি জানেন নাম শাকিব খান নাকি কয় সালমান শাহ আপনি তো ভালো খবর জানেন মাশাআল্লাহ কবর আবার সিলেটে কবর কোথায় বাপের সারে না কবর সালমান নিজ মরস জাতির মরস জোরে কোন ঠিক কিনা যতজন নারী তোমার নাচ দেখে তোমার বডি দেখে তোমার চেহারা দেখে চরিত্রহীন হয়েছে সবার দায় তোমাকে নিতে হবে ঠিক কিনা সালমান সাজে অঙ্গভঙ্গি করে নানা রকমের অঙ্গভঙ্গি দিয়ে সে পর নারীকে প্রলুব্ধ করে একজন নারী কামনা করে পুরুষকে একজন পুরুষ কামনা করে নারীকে নাচের ভিতর দিয়া তারে দেখায় গানের ভিতর দিয়া তারে দেখায় কবিতার ভিতর দিয়া তারে দেখায় তোমার জীবনের সব কাজগুলো হতে হবে আল্লাহর জন্য ইসলামের পথে এটা যদি না হয় বন্ধু দুনিয়া খাও দাও ফুর্তি করো আখেরাতে খবর আছে ঠিক কিনা এজন্য মুসলমানদের ড্রেস কোড আছে ইচ্ছে করলে নারী মুসলমান তুমি বেপর্দা হয়ে চলতে পারবা না ইচ্ছে করলে পুরুষ তুমি টাইট পিট পোশাক পরতে পারবা না ইচ্ছে করলে নারী তুমি স্কিন প্যান্ট টাইট প্যান্ট পোশাক পরতে পারবা না ইচ্ছে করলে নারী তুমি অঙ্গ প্রত্যঙ্গ দেখানোর পোশাক পরতে পারবা না যদি তুমি মুসলমান হও তোমার ড্রেস কোড আছে তোমার খাবার কোড আছে তোমার দেখার কোড আছে পরনারী দেখা হারাম মায়ের দেখা সুন্নত বউর দেখা সুন্নত উভয়ের দেখার ভিতরে ভালোবাসা মহাব্বত সওয়াব আছে আমার মায়েরে বাদ দিয়া পরের মায়েরে দেখা হালাল না হারাম আরে কথা বলেন না কেন আমার বউরে বাদ দিয়া পরের বউরে দেখা হালাল না হারাম আমার মেয়ে মনে করে পরম মায়ের দিকে তাকায় অত কবিরা গুনাহ এজন্য মুসলমানদের তাকানোর কোড আছে মুসলমানদের ধরার কোড আছে এ হাত দিয়া হারাম ধরব না এ হাত দিয়া হারাম ছুঁইব না এ হাত দিয়া অন্যায় ভাবে কাউকে থাপ্পড় দিব না এ হাত দিয়া জালিমকে কোনদিন বুট দিব না এ হাত দিয়া যারা কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনদিন সমস্তের জন্য সিল দেব কথা বলেন মুসলমানদের পায়ের কোড আছে বাতিলের আন্দোলন করতে গিয়ে কোনদিন রাজপথ কাঁপাবো না মিথ্যার আন্দোলন করতে গিয়ে জাল জালিয়াতির আন্দোলন করতে গিয়ে যেখানে মানবতার অপমান যেখানে সভ্যতার অপমান যেখানে মানুষের অধিকার মানুষ ফিরে পায় না যেখানে মদের আসর ছড়ায় যেখানে জুয়ার আসর ছড়ায় যেখানে নারীরা চরিত্রহীন হয়ে যায় যেখানে পাড়ায় পাড়ায় দর্শন উৎসব হয় যেখানে হোটেলগুলোতে কেবারেতে ভরে যায় ওই আন্দোলনের মুসলমান কোনদিন আন্দোলনে যাবে না পাও দিয়া ওই আন্দোলনে যেও না গোলাম পায়ের একটা কোড আছে সোনার একটা কোড আছে মারার একটা কোড আছে জিব্বার একটা কোড আছে এই জিব্বা দিয়া যেমন তেমন কথা বলা যাবে না এই জিব্বা দিয়া হারাম সাত নেওয়া যাবে না এই জিব্বা দিয়া হারাম কথা বলা যাবে না এই জিব্বা দিয়া বাতিল রে খুশি করার কথা বলা যাবে না এই জিব্বা দিয়া তেলবাজি করা যাবে না মুনাফেক রে মুনাফেক বলতে হবে বেইমান রে বেইমান বলতে হবে জালিম রে জালিম বলতে হবে কোরআন বিরোধী রে কোরআন বিরোধী বলতে হবে ঠিক কিনা সম্মানিত হাজিরিন এজন্য মুসলমানের একটা কোড আছে একটা সিস্টেম আছে মুসলমান বাথরুমে যাবে একটা সিস্টেম আছে না নাই আর কথা বলেন না কেন সিস্টেম নাই মুসলমান বাথরুমে যাবে সিস্টেম আছে প্রথমে বাম বাম পা দাও কোন পা আর কোন পা
هير فرن هاري تكبير بولا دوكو تكي كي دعا اللهم ওই বাথরুমের ভিতরে জেল থাকে জেল রাসূল বলেন এই দোয়াটা পড়ে যখন বাথরুমের ভিতরে ঢুকে তখন আল্লাহ তাআলা কি করেন ওই জিনগুলোকে আল্লাহ পাক তখন অন্ধ করে ফেলে সুবহানাল্লাহ তারপরে বাথরুম করে ভিতর থেকে বাইরে হবেন সিস্টেম আছে না নাই আর কথা বলেন না কেন আছে না নাই তারপরে খুশি ঠেলা করে আসে আলহামদুলিল্লাহ তা কি গুফরানাকা الذي أني العداء وعفا أسنا ناي تعرفر مسلمان دينا ببهر كره كود أسنا ناي قصة برزنو پاکان أرزنو أسنا ناي دان حتى نا بام حتى ار قدر بلن نا كلا يقول اسلام اير كود اسلام اير كود يجنو بوتير كود جوتير كود بابار كود حتار كود دكار كود خبار كود تعرفر شنار كود بولار كود شب تسور بيتور اي اسلام دوكاي فلاو اسلام اير پیکس اپنے درسن جاننا تے نا سبحان اللہ بجدے کوئے شمانی تو حاضرین ایٹا نوشنگی کسو کوتا کوئی لمر کی আমি এখন আপনাদের সামনে যে আয়াতের কলিমা তেলাওয়াত করছি এই আয়াতের সামনে কিছু আলোচনা করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন কুল মানে বলো কুল মানে কি বলো তাআলা মানে কি আসো তাআলা আসো কুল তাআলা হারাম রব্বুকুম আলাইকুম আল্লাহ কয় বলো এসো বলে দেই শোনো কি আমি আল্লাহ তোমাদের জন্য কিছু হারাম করেছি কি করেছি হারাম এগুলি আমি তোমাদেরকে বলে দেই বলে কি আল্লাহ তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে কাউকে দেখছেন ওয়া সবাই জানে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না পৃথিবীর কোন বস্তু আল্লাহর সমকক্ষ না জোরে বলেন পৃথিবীর কোন বস্তু আল্লাহর সমকক্ষ আল্লাহ বলেন জমিনকে প্রভু বানায়ও না এই জমিন থেকে তুমি মনে করো ধান খাও ফসল ফলাদি করে খাও মনে করিও না জমিন তোমাকে দেয় জমিনকে প্রভু বানায়ও না এই জমিনের উর্বরতা ক্ষমতা যদি আমি আল্লাহ পাক না দিতাম পৃথিবীর কোন শক্তি নাই জমিন থেকে তুমি ধান উৎপাদন করে খাইতা সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ সাত আসমানের উপরে তোমার রিজিকের ফয়সালা করি কোন কোন আসমানের উপরে সাত আসমানের উপরে তোমার রিজিকের ফয়সালা করি সেখান থেকে আমি আল্লাহ রিজিক দেই আমি আল্লাহ যদি জমিনের উর্বরতা ক্ষমতাকে যদি নষ্ট করে দেই পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই তোমাকে খাওন দিতে রিজিক দিতে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন তোমার ব্যাংকে টাকা আছে গোলাবরা দান আছে শ্রীপুর বাজারে ব্যবসা আছে তুমি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করো টাকা আছে মাস শেষ তুমি বেতন পাও বাজার করে খাও কিন্তু আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আসমানের উপরে এমন কিছু প্রাণী আলে আমি আল্লাহ বানায় রাখছি যাদের ব্যাংকে কোনো গোলাবরা দান জমিনে কিছু নাই খাওয়াই কে আল্লাহ আর কত বার কে খাওয়া সে আল্লাহ খাওয়ায় মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে গিয়া কয় আল্লাহ আমি আসছি আল্লাহকে বলিছে কেন আস কথা বলো কো বলো কো আল্লাহ পৃথিবীতে অনেক পাথর দেখছি গো আল্লাহ এই যে পাথরটা এমন পাথর আমি দেখি নাই আল্লাহ কইরা ভাঙো কো এত সুন্দর পাথর কো পাথরের দিকে তাকায় দেখো জান্নাতের গ্রাম পাইবা তাকাইছে কইরা ভাঙো ভাঙছে মূসা আলাইহিস সালাম ভাঙছে ওই পাথরের ভিতর থেকে আরেক পাথর সুবহানাল্লাহ প্রথম পাথরটা যেমন সুন্দর তার চেয়ে বেশি সুন্দর তারপরে আল্লাহ কা আবার বাংলা আবার বাংলা আবার বাংলা ওই পাথর থেকে ছোট্ট একটা কিরা মুখের ভিতরে কাঁচা ঘাস চাবায় চাবায় খা মূসা আলাইহিস সালাম কো সর্বনাশি দেখি ইফা তিন পাথরের ভিতরে সাবা সাবা গাছ কা আল্লাহ বুঝলাম না আল্লাহকে কেমনে বুঝবি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি
اسقها পৃথিবীর এমন কোন প্রাণী নাই আমি আল্লাহ খাওয়াই নাই موسی রে এই পাথরের ভিতরে দেখে তুমি আশ্চর্য হয়েছো এই পাথর কেন রে তার চেয়ে আরো কঠিন পাথরের ভিতরে যদি কোনো পোকা থাকে ওই পোকাকেও আমি আল্লাহ পাক খাওয়াই তাহলে রিজিকের মালিক কে আল্লাহ বলেন জমিনকে প্রভু বানায়ও না রিজিক আমি দেই অসুস্থ হইছো ডাক্তারের কাছে গেলা গিয়া বড় ডাক্তার সব ভরসা নষ্ট হইছে نعوذ بالله من ইমান শেষ কি শেষ ইমান শেষ কো ডাক্তার আপনার উপর সব ভরসা ডাক্তার বাহের ক্ষমতা নাই আপনার ভালো করার কথা বলেন না কেন ডাক্তার বাহের ক্ষমতা আছে লিকুল্লি দাইন দাওয়াউন প্রত্যেকটা রোগের জন্য আমি আল্লাহ ঔষধ দিয়েছি সুবহানাল্লাহ আপনাদের ঘরের আঙ্গিনায় একটা গাছ লাগায় তুলসী গাছ চিনেন কারা কারা সেই তুলসী গাছ আছে না নাই ছোট্ট সময় দেখতাম চাচি দাদিদেরকে দেখতাম ছোট্ট বাচ্চার কাশি হইছে ঠান্ডা লাগছে কয়েছে সেই চা রস নিয়া মধু দিয়া নাসিনি দিয়া খাওয়াই দে অ্যান্টিবায়োটিক ঔষধ সুবহানাল্লাহ ও মিয়া পায়খানার কিরা দেখলে মানুষ নাক চিপটে ধরে ধরে কি ধরে না পায়খানার কিরা দেখলে নাক পায়খানার কিরা সামনে কিলকিল করতেছে আপনি বইয়া খাইবেন তো আর কথা কয় না খাইবেন আপনি খাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি ওষুধ কিরার ভিতরে দিয়া দিছে মানুষের চোখের মধ্যে বিমার হয় কি হয় না চোখের মধ্যে বিমার হয় পায়খানার কিরা দিয়া আল্লাহ পাক ওষুধ তৈরি করে ডপ আপনি চোখের মধ্যে দেন সুবহানাল্লাহ কোয়েন না কে দেন আল্লাহ কে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সব কিছু আমি দিলাম সব কিছু আমার খাস আমার পরস আমার দেখস আমার জমিন ব্যবহার করস আমার দেওয়া রিজিক খাস আমার দেওয়া চাকরি করস আমার দেওয়া ক্ষমতা পাইয়া আমার উলামায়ে কেরামদের শারীর ভিতরে তুমি আঘাত করো কষ্ট দেও তোমার বুকটা একটু কাঁপে না তোমার চাইতে মুনাফিক আল্লাহর জমিনে হতে পারে না উলামায়ে কেরামদেরকে রিমান্ডে নাও বুকটাও তোমার কাঁপে না মামুন লোকের কি অপরাধ ছিল আজকে কেন সে জেলখানায় কথা বলেন ও মুসলমান এই জন্য আল্লাহ বলেন আমার দেওয়া রিজিক আমার দেওয়া সবকিছু তুমি বক্ষণ করো রিজিকের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ আসমানের মালিক আমি আল্লাহ সঙ্গে পৃথিবীর কোন বস্তুকে সমান সাব্যস্ত করিও না আমি আল্লাহর সঙ্গে যদি সমান সাব্যস্ত করো তাহলে তুমি ঈমান হারাইবা আরে আমার দিকে তাকা আল্লাহ বলেন তুমি যদি পৃথিবীর কোন বস্তুকে আমার সঙ্গে সমান সাব্যস্ত করো তাহলে তুমি কি হারাইবা ঈমান হারাইবা ঈমান থাকবে না ও মুসলমান দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন এটা গেল একটা আল্লাহ তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না দুই নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা কার কথা কার কথা আল্লাহ বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ কথাটা খেয়াল করেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহর সঙ্গে শরীক করবা তুমি ঈমান হারাইবা দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সঙ্গে নাফরমানি করবা জীবনের আমল হারাইবা ফয়সালা কার আর জোরে ফয়সালা কার ও মুসলমান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর সঙ্গে শরীক করিও না তোমার ঈমান চলে যাবে আর মা বাবার সঙ্গে নাফরমানি করিও না তোমার আমল চলে যাবে মৌলিক কথা মনে রাখবেন আপনি হাজী হতে পারেন আপনি আলেম হতে পারেন মুহাদ্দিস হতে পারেন মুহাক্কিক হতে পারেন মুফাসসির হতে পারেন আপনি আন্তর্জাতিক খ্যাতি মুফাসসির বক্তা আপনি হতে পারেন কাবা শরীফের ভিতরে আপনার মরণ হতে পারে মনে রাখবা যুবক মা বাপ যদি সন্তান তোমার প্রতি নারাজ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মরণের আগের দিন পর্যন্ত তোমার ঈমান থাকবে না ঈমান হারা হইয়া তুমি কবরে যাইবা ফয়সালা কার আরো বলবেন কার সম্মানিত হাজিরিন দুইটা কথা বলে শেষ আমাদের সমাজে দেখবেন যুবকেরা বিয়ার পরে বউর কাছে মরে যায় কথা বলেন না কেন বউ যা কয় হয়তো বউর মরি তোমার বাপ দাদা দেখ দেখছে আমার দ্বারা সম্ভব
আগের দেওয়া কাঁচা টাকা তো গাটি বেঁধে লয়ে যাইতাছে তো একটা কাঁচা টাকা পড়ে গেছে এমনি রানি আবার মুখ খুলছে তোমার দেশের না বিধান বলে কি বলে হ্যাঁ বাদশার দেওয়া টাকা পড়ে গেলে উঠেনি না এরা গরিবের হক সে উঠাইল কেন আইন লঙ্ঘন করছে না হক করছে তো এই কথাটা কই কি টাকাটা লাগা জানা বাদশা কই মাসালা এদিকে তোর মাসের দাম 500 হইতো না 2000 দিরহাম দিছি পুরস্কার দিছি আর 500 দিরহাম তুই আমার বিধান লঙ্ঘন করলি কে বাসার দেওয়া টাকা পড়ে গেল উঠাই দিটা উঠাইলি কেন লঙ্ঘন করলো কেন টাকা ফেরত দে মা চলা কয় বাসা যা আপনি আপনি মাইন্ড করেন না আমি বহুত কষ্ট করে টাকাটা উড়াইছি কি জন্য উড়াইছি এই টাকাটার মধ্যে বাসার কেল্লা দেওয়া কার কেল্লা এইটা যদি আমি ফালাই তুই যাই কোন মানুষ আমার বাসার ইজ্জত সম্মানে আঘাত আনবো ফারায় চ্যাপ্টা করে আনবো বাসার ইজ্জত নষ্ট হইব বাসার ইজ্জত রক্ষা করার জন্য আমি বহুত কষ্ট করে টাকাটা উড়াইছি বাদশা কয় চিন্তা করছো নি আমি টিয়া ফেরত হ্যাঁ আমার ইজ্জত বাঁচায় কই নে আরো 500 আরে বাজারে কই আজ আজ কোন মারা যেন বউর কথা না আছে না চললে লস ইনশাআল্লাহ হবে না জোরে কোন ঠিক কিনা পরামর্শ করবে সুন্নাত রাজি আছেন তো নাকি সম্মানিত হাজিরিন আমার এতক্ষণ বয়ানের দুইটা পয়েন্ট একটা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ তুমি যদি আমি আল্লাহর সঙ্গে শরীক করো ঈমান হারাইবা ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা মা বাবার নাফরমানি করবা জীবনের আমল হারাইবা আপনি হজ করতারেন আপনি তাহাজ্জুদ করতারেন কাবা শরীফে মরণ হইতে পারে আপনার ঠিকানা কোথায় আরে কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেইটুকু আলোচনা করছি এবং বলছি আপনারা শুনছেন আমলের নিয়তে শুনছেন আমিও আমলের নিয়তে বলছি আল্লাহ পাক উভয়কে আমলের তৌফিক দান করুক সকলে আমিন।